ইচ্ছা শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না। তার এক উদাহরণ কুমিল্লার সুলতান আহমেদ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কুমিল্লা বারের চৌকস একজন আইনজীবী হিসেবে কাজ করছেন দীর্ঘ 20 বছর। কুমিল্লা বারের একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী সুলতান আহমেদ। জন্মের 1 বছর পরে দৃষ্টিশক্তি হারান তিনি, তাতে দমে যাননি সুলতান। শারীরিক সব সমস্যাকে পাশ কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দক্ষতার সঙ্গে কাজ করার জন্য এখন সবাই তাকে গুরু বলে ডাকেন। সহানুভূতির জন্য নয়, আইনজীবী হিসেবে দূরদর্শিতার কারণে তাকে এমন সম্মান করে সহকর্মী ও আদালত পাড়ার লোকজন। ওনার কাছে আইলে আমরা আইনগত ভাবে উপকার পাই হেনে, এবং পয়সা করি যাওয়াই দেই না দেয় সে আমাদের কাজ করিয়া দেয়। সে ভালো লোক এবং সে প্রতিবন্ধী হলো সে ভালো। আমাদের ভুল হয়, আল্লাহর রহমতে সুলতান ভাই কোথাও ভুল হয় না। আমরা যদি কোথাও মিস্টেক করি যে এটা করুন, উনি কিন্তু কান্দে না যে আপনি এটা ভুল করে, এটা ভুল করেছেন, অন্য এটা তো এই করতে না, এটা অন্য আপনি ওই করে যাবেন, উনি কিন্তু আমাদেরকে টান দিয়ে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন নথি দেখেন, ইয়া দেখেন, উনি কিন্তু আমাদেরকে বলে দেয় যে অমুক পেয়েছে, অমুক আছে। আমরাও কিন্তু চোখ দেখে ইয়া করি, কিন্তু আল্লাহর একটাই আছে, ওনার আল্লাহর দৃষ্টিশক্তি এবং দৃষ্টি জয়ী ব্যক্তি উনি, উনি সব কিছু উনি নিজেই করেন। এবং কুমিল্লা বারের প্রতিভাবান আইনজীবীর ভিতরে উনি একজন অন্যতম একজন আইনজীবী। আইনজীবী হিসেবে শুরুতে একটু কষ্ট হলেও 2-3টি জটিল কেস সমাধানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই আইনজীবীকে। এখানে কাজ করি 2003 সালে থেকেই আমার মোটামুটি ক্লায়েন্ট আসতে থাকে, এবং বর্তমানেও আমি ভালোভাবেই অতিবাহিত করেছি আমার এই সময়টা। এবং এখন আমার কাছে সবাই আমাকে বিশ্বাস করতে পারে যে আমি ওদের মামলা অবশ্যই ভালো একটা কিছু করতে পারবো। সুলতান আহমেদের সহকর্মীদের মতে তিনি জটিল কেস সহজে সমাধান করতে পারেন। তার এই দূরদর্শিতা আদালতের সবাইকে মুগ্ধ করে, বিচারকরাও তাকে সমীহ করেন। আমার দেখাতে সে একদম ভালো মানের লয়া, ভালো আইনজীবী, একজন সৎ নির্ভীক এবং সততার প্রতীক, অত্যন্ত ভালো মানুষ। শুধু আমার বন্ধুই না, সে একদম ভালো মানুষ বটে। আমরা সবসময় তাকে, শুধু নটল না আমি, আমার কুমিল্লা বারের অধিকাংশ আইনজীবী তাকে ভালোবাসে, যশোরেরও তাকে ভালোবাসে। শুধু আইনজীবী হিসেবেই পরিচিত নন সুলতান আহমেদ, তিনি কুমিল্লা বেতারের একজন সঙ্গীত শিল্পীও। ওরে তুই যদিয়া মারো রে হইতি, আমি যে হইতাম তোর বন্ধু রে।